আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই লকডাউনের মাঝে তোমরা সকলেই ভালো আছো দীর্ঘদিন পর্যন্ত তোমাদের ক্লাস হচ্ছে না করোনা ভাইরাসের এই মহামারীর কারণে তাই এখন থেকে নিয়মিত পঞ্চম শ্রেণীর বিভিন্ন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হব এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আলোচনা নিয়মিত করে যাব তা তোমরা সাথে থাকো নিয়মিত ভিডিওগুলো দেখে তোমাদের ক্লাসের যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিটা যতটা সম্ভব মেটানোর চেষ্টা করো আজকে আমি তোমাদের জন্য গণিত বিষয়ের একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে আমরা অনুশীলনী নয় থেকে একটি সমস্যামূলক অঙ্কের সমাধান কিভাবে বের করতে হয় দেখার চেষ্টা করব তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি আমরা বইয়ের অনুশীলনী নয়ের চার নং যে অঙ্কটি আছে এই অঙ্কটি আজকে দেখব তোমরা তোমাদের পাঠ্যবইয়ের নিরানব্বই পৃষ্ঠায় চার নং অঙ্কটির সাথে এই সমস্যাটির সমাধান মিলিয়ে বোঝার চেষ্টা করো আমাদের আজকে সমস্যাটি হচ্ছে বার্ষিক পনেরো মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল আমাদের এই প্রশ্নে কয়েকটি তথ্য আছে সেই তথ্যগুলো আমরা খেয়াল করি মুনাফার হার একটা বিষয় মুনাফার হার হচ্ছে আমাদের এখানে পনেরো পারসেন্ট আরেকটা বিষয় হচ্ছে আমরা যে মুনাফাটা দিয়েছি সেই মুনাফাটার পরিমাণ হচ্ছে এক হাজার ছয়শত আশি টাকা এবং এখানে উল্লেখ করা হচ্ছে এই মুনাফাটা আমরা দিয়েছি এক বছরের জন্য তাহলে আমরা তিনটা তথ্য পেলাম নাম্বার ওয়ান এক নাম্বার যে তথ্যটা হচ্ছে সেটা হচ্ছে মুনাফার হার পেয়েছি আমরা পনেরো পার্সেন্ট দুই নাম্বার যে তথ্যটি পেয়েছি সময় হচ্ছে আমাদের এক বছর তিন নাম্বারের যে তথ্যটি পেয়েছি আমরা টোটাল যে মুনাফাটা ব্যাঙ্কে জমা দিয়েছি সেই মুনাফাটার পরিমাণ হচ্ছে এক হাজার ছয়শো আশি টাকা তাহলে চলো আমরা এই সমস্যাটির সমাধান কীভাবে করতে হয় আমরা বোর্ড থেকে দেখে নিই আবারও বলি যে আমাদের এখানে আসল বের করতে হবে আমাদের মুনাফা আছে সময়ও আছে মুনাফার হারও আছে আমাদেরকে বের করতে হবে আসল আর আসল বের করার জন্য আমাদেরকে একটি সূত্র ব্যবহার করতে হবে এই সূত্রটি হচ্ছে পার্সেন্ট মুনাফার সূত্র অর্থাৎ মুনাফার হার যদি পার্সেন্ট হয় তাহলে আসল কত টাকা হয় এই বিষয়টা আমাদের বুঝতে হবে এখানে একটা বিষয় আমি একটু পরিষ্কার করে দিই তোমাদেরকে পনেরো পার্সেন্ট এই পার্সেন্ট এই পার্সেন্টটা কী পার্সেন্ট মানি হচ্ছে একশো আবারও বুঝে নাও পার্সেন্ট মানি হচ্ছে একশো পনেরো পার্সেন্ট এর মানি হচ্ছে একশো ভাগের পনেরো ভাগ অর্থাৎ এক্ষেত্রে ব্যাংক থেকে যদি আমরা একশো টাকা নিয়ে থাকি তাহলে আমাদেরকে পনেরো টাকা মুনাফা দিতে হবে এক বছরের জন্য তাহলে সূত্রটি কী দাঁড়ায় পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ এই পনেরো বার্সেন্ট মুনাফা সূত্রটি তাহলে কী হবে পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ একশো টাকায় এক বছরে মুনাফা হয় পনেরো টাকা আবারও বুঝিনি যে পনেরো পার্সেন্ট মুনাফা এর সূত্রটি কি এর সূত্রটি হচ্ছে একশো টাকায় এক বছরে মুনাফা হবে পনেরো টাকা তাহলে আমরা এখানে কিন্তু পনেরো পার্সেন্ট মুনাফায় আসল আমরা পেয়ে গেছি পনেরো পার্সেন্ট মুনাফার এখানে আসল হচ্ছে একশো টাকা আমরা একটু ঘুরিয়ে লিখবো তাহলে দেখো আমরা কীভাবে ঘুরিয়ে লিখতে পারি বোর্ড থেকে দেখে নিই প্রথমে আমরা লিখবো পনেরো পার্সেন্ট মুনাফা পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ আমরা বোর্ডে লিখলাম পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ এখন পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ কি? এই বিষয়টা আমরা লিখব একশো টাকায় এক বছরে মুনাফা হয় পনেরো টাকা কিন্তু এক্ষেত্রে আমরা একটু ঘুরাইয়ে লিখব একটু ঘুরিয়ে বেশি না এই পনেরোটাকে আমরা শুরুতে নিয়ে আসব এবং আসল যে একশো এই একশোকে আমরা শেষে পাঠিয়ে দেব কারণ কি আমাদের অঙ্কের ফলে চেয়েছে একশো অর্থাৎ আসল আসল কি সেই বিষয়টা চেয়েছে তা অঙ্কের ফলে যে বিষয়টা চায় সেই বিষয়টা শেষে লিখতে হয় আর যে বিষয়গুলো বইতে দেওয়া থাকে সেই বিষয়গুলো প্রথমে উল্লেখ করতে হয় তাহলে আমরা একটু ঘুরাইয়ে কীভাবে সাজাইতে পারি দেখে নিই আমরা লিখতে পারি মুনাফা পনেরো টাকা হলে আসল একশত টাকা তা আমরা লিখলাম মুনাফা যদি পনেরো টাকা হয় তাহলে আমাদের আসল হবে একশো টাকা এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো তোমরা মনে মনে প্রশ্ন করতে পারো যে আপনি তো এতক্ষণ বলেছেন যে বছরের কথা এক বছরের কথা তা আপনি তো এক বছরের কথা লিখেননি। গাণিতিকভাবে আমরা দুইটা পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি এর ভিতরে যদি বছর এক বছর থাকে তাহলে এক বছর উল্লেখ না করেও করতে পারি আবার এক বছর উল্লেখ করেও আমরা করতে পারি আবার আমরা একটা অঙ্ককে যদি দুইটা স্টেপে আলাদা আলাদা ভাগ করি তাহলে একটা স্টেপে সময় উল্লেখ না করেও করতে পারি আবার আর স্টেপে সময় উল্লেখ করেও করতে পারি অর্থাৎ প্রথম স্টেপে যদি আমরা সময় উল্লেখ করি তাহলে দ্বিতীয় স্টেপে সময় উল্লেখ না করলেও হবে প্রথম স্টেপে যদি সময় উল্লেখ না করি তাহলে দ্বিতীয় স্টেপে সময় উল্লেখ করতে হবে অর্থাৎ একটা না করলে আরেকটা করতে হবে কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের এক বছর আছে আমরা সময় টোটাললি যদি উল্লেখ না করি সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই এই নিয়মগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত পরবর্তী অঙ্কগুলোর মাধ্যমে জেনে নেব এখন আমরা এই অঙ্কর সমস্যার যে সমাধানটি আছে সেটা সুন্দরভাবে করার চেষ্টা করি তাহলে আমরা লিখলাম মুনাফা পনেরো টাকা হলে আসল একশো টাকা এবারে খেয়াল করো আমরা লিখবো অতএব মুনাফা এক টাকা হলে আসল সমান মুনাফা যদি এক টাকা হয় তাহলে আসল তো অবশ্যই কমবে কারণ মুনাফা কমলে আসল কমতে হবে এটাই নিয়ম তুমি যদি ব্যাংক থেকে টাকা আনো কম টাকা আনলে কম মুনাফা দিবা বেশি টাকা যদি ব্যাংক থেকে আনো ব্যাংককে বেশি মুনাফা দিতে হবে আবার তুমি যদি ব্যাংকে টাকা রাখো তুমি যদি একশো টাকা রাখো তাহলে তুমি যে মুনাফা পাবা এক হাজার টাকা রাখলে তার চেয়ে বেশি মুনাফা পাবা এটাই স্বাভাবিক তাহলে আমরা এখানেও সেরকম করব। যে মুনাফা যেহেতু পনেরো টাকা ছিল তখন আসল ছিল একশো টাকা কিন্তু এবার মুনাফা কমে মাত্র এক টাকা হয়েছে তাহলে আসল তো কমবে আসল কমার কারণে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে আমরা পনেরো নিচে লিখব এবং একশো উপরে লিখব এটাও একটা ভাগ পদ্ধতি অতএব মুনাফা কত টাকা আমাদের পাঠ্যবই বলছে যে আমাদের যে টোটাল মুনাফাটা আছে এটা হচ্ছে এক হাজার ছয়শো আশি টাকা তাহলে আমরা এবারে লেখবো মুনাফা এক হাজার ছয়শো আশি টাকা হলে আসল সমান আমাদের পূর্বে নিজে ছিল পনেরো উপরে ছিল একশো এই কথাটা লিখে নিলাম এখন নতুন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এক টাকা দেখো এখানে এক থেকে এক হাজার ছয়শো টাকা অনেক বেড়েছে তো যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু আমাদেরকে পরবর্তী যে স্টেপে এ পাশে আসল সেটাও বৃদ্ধি পাবে অর্থাৎ মুনাফা যদি তুমি বেশি দাও তাহলে আসলও তো বেশি হবে মুনাফা যদি তুমি বেশি পাও সেক্ষেত্রে আসল বেশি হবে এটাই স্বাভাবিক তাহলে আমাদের মুনাফা যেহেতু বাড়ছে আসলেও বাড়বে আর বাড়ে কখন যদি আমরা কোনো ভগ্নাংশের উপরে গুণ করি তাহলে বাড়ে কিন্তু একটা কথা মনে রাখবা যদি কখনও কোনো ভগ্নাংশের নিচে আমরা গুণ করি তাহলে বাড়বে না নিচে গুণ করলে কমবে আর উপরে গুণ করলে বাড়বে তাহলে এখন আমরা সাজিয়ে নিলাম অঙ্গটিকে এখন আমরা এই পুনর দিয়ে এই উপরের সংখ্যাগুলোকে ভাগ করে লবিষ্ট আকারে বের করে ফলটি বের করতে পারি আমরা যদি একশোকে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে পনেরো এবং একশোকে পাঁচ দিয়ে কাটাকাটি করলে আমরা বিশ হবে আর পনেরোকে পাঁচ দিয়ে কাটলে বা পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন আবার তিন দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে পারি কিন্তু আমরা যদি পনেরো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করি তাহলেও কিন্তু হবে আমরা পনেরো দিয়ে এই সংখ্যাটিকে কাটার চেষ্টা করি তাহলে পনেরো দিয়ে যদি আমরা এই সংখ্যাটিকে কাটি তাহলে কিভাবে হবে কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা আমরা এইখানে একটু ভাগ করে দেখে নিই যে কিভাবে এইটা ভাগ করা যায় কি না যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করে নিব আর যদি ভাগ করা না যায় তাহলে অন্য কোনো পদ্ধতি আমাদেরকে দেখতে হবে আমরা পনেরো দিয়ে ষোলোকে ভাগ করলে হবে এক হবে আবার বিয়োগ করার পরে পনেরো আসল এক নামবে নতুন সংখ্যা আট পনেরো আঠারোর ভিতরে যাবে একবার পনেরো নামবে তিন নতুন সংখ্যা শূন্য নতুন অঙ্ক যে শূন্য নামবে এখন সংখ্যাটি হবে তিরিশ পনেরো দিয়ে আমরা তিরিশকে যদি ভাগ করি তাহলে হবে দুই তিরিশ হবে তা আমরা দেখলাম যে পনেরো দিয়ে এক হাজার ছশো আশিকে ভাগ করা যায় যেহেতু ভাগ করা যায় আমরাও সেইভাবে ভাগ করব পনেরো দিয়ে এক হাজার ছশো আশিকে ভাগ করলে হবে কত একশো বারো এখন এই একশো বারো আর একশো আমাদেরকে গুণ করে এখানে নামাতে হবে তা আমরা গুণ করে নামাই একশো বারো আর একশো গুণ করলে হবে এই সংখ্যাটি অর্থাৎ এগারো হাজার দুইশো টাকা আমরা যারা একশো আর একশো বারো সরাসরি গুণ করতে না পারবো তারা এভাবে রাফ করে আনবো আমরা একটু সুন্দর করে রাফ করে দেখে নিতে পারি একশো বারোকে আমরা একশো দিয়ে গুণ করি একশোর শূন্য দুটি নামালাম এক দিয়ে গুণ করলে দুই এক অক্ষে এক অক্ষে এক অর্থাৎ এগারো হাজার দুইশো তাহলে আমরা যে আসল পেলাম সে আসল হচ্ছে এগারো হাজার দুইশো টাকা তাহলে আমাদের এই যে আসল এটাই হবে আমাদের উত্তর তাহলে আমরা আবারও একটু প্রশ্নটি পরিনি শেষবার বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার টাকা মুনাফা দেওয়া হল আসল কত ছিল তা আমরা আসল কত পেলাম এগারো হাজার দুশো টাকা কীভাবে পেলাম এই পনেরো পার্সেন্ট যে মুনাফা আছে এই পনেরো পার্সেন্ট মুনাফাকে আমরা সূত্রের সাহায্যে ভাঙিয়ে নিলাম কীভাবে দেখো পনেরো পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে একশো এই একশোকে আমরা ধরবো আসল এবং পনেরো হচ্ছে মুনাফা তাহলে কীভাবে ভাঙালাম দেখো বোর্ডের দিকে আমরা লিখলাম পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ মুনাফা পনেরো টাকা হলে আসল একশো টাকা মুনাফা এক টাকা হলে আসল পনেরোর একশো মুনাফা এক হাজার ছয়শো আশি টাকা হলে আসল হবে পনেরোর একশো এর সাথে উপরে গুণ হবে এক হাজার ছয়শো আশি টাকা এই এক হাজার ছয়শো আশি আর নিচের পনেরো এটা আমরা কাটাকাটি করলাম অর্থাৎ লঘু আকারে প্রকাশ করলাম পনেরো দিয়ে এক হাজার ছয়শো আশিকে ভাগ করলে হবে একশো বারো একশো বারো আর একশো যখন আমরা গুণ করবো তখন আমরা পাবো এগারো হাজার দুইশো টাকা তাহলে এইভাবে আমরা এই সমস্যাটির সমাধান করে নিতে পারি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত এই অঙ্কগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের সমাপনী পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে